রাজবাড়ির বোয়ালন্দ উপজেলা দৌলদিয়া ইউনিয়নের হেড্রন কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। শনিবার বিকাল পৌনে ৬টায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। হেড্রন কেমিক্যালের ফোর ম্যানেজার মোহাম্মদ জাহিদ বলেন, কেমিক্যাল কারখানায় তিন চার ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্রয়লারের হিট হয়ে হঠাৎ আগুন লেগে যায়। আমাদের এখানে ইলেকট্রিক হিট তৈরি করা হয়। তিনি আরো বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা কারখানার সবাই মিলে প্রথমে আগুন নেভাতে চেষ্টা করি, পরে আগুনের পরিস্থিতি অস্বাভাবিকভাবে বাড়তে থাকলে দশ মিনিট পর গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, গোয়ালন্দ উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হেড্রন কেমিক্যাল নামের একটি কারখানায় ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। খুব অল্প সময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এখন আমরা কাজ করতেছি, যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হয় আমরা আমাদের কাজ চলমান রাখবো। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পারেন? আনুমানিক এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তবে আগুন সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা ধারণা করে বলতে পারবো। আগুনের সূত্রপাতটা কি? আগুনের সূত্রপাত এখানে যতটুকু জানছি বৈদ্যুতিক শর্ট সার্কিট ধারণা করা যাচ্ছে, তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত বলতে পারবো। মইনুল হক মৃধা, রাজধানী টাইমস, রাজবাড়ী।